বম্বে 29 জুলাই 1946 মুসলিম লীগ অধিবেশনে হিন্দুদের বিরুদ্ধে 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলেন জিন্না। বললেন, আমি নীতিকথার আলোচনায় যেতে চাই না, আমাদের হাতে বন্দুক আছে এবং আমরা তা ব্যবহার করতে প্রস্তুত। লাঠিসোঁটা, ভোজারি ও অন্যান্য অস্ত্র হাতে কলকাতা ময়দানে জমায়েত হল প্রায় 50,000 মুসলিম জনতা, যা ছিল তখনও পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশ। মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাকে তারা হিন্দুদের বিরুদ্ধে জিহাদে প্রস্তুত। মঞ্চে উপবিষ্ট মুসলিম লীগ নেতৃবৃন্দ হোসেন সুরাবর্দী, খাজা নাজিমুদ্দিন, আবুল হাসিম, এম এস ইস্পাহানি এবং সঙ্গে তপশিলী মোর্চার যোগেন্দ্রনাথ মণ্ডল, বাংলার প্রধানমন্ত্রী সুরাবর্দী সমবেত মুসলিম জনতাকে বললেন, সেনা ও পুলিশকে সংযত করা হয়েছে, 24 ঘন্টা সময় দিলাম, যা করতে পারিস কর। ময়দানে সভা ভাঙতেই উন্মত্ত মুসলিম জনতা আক্রমণ করে হিন্দু জনতা ও দোকানপাটের উপর। ক্যানিং স্ট্রিট, ওয়েলেসলি স্ট্রিট, কর্পোরেশন স্ট্রিট, ধর্মতলা স্ট্রিট, মানিকতলা রোড, বিবেকানন্দ রোডে গণ লুট হয়। বিখ্যাত দোকান কমলালয় স্টোর্স, ভারতকলা ভাণ্ডার, লক্ষ্মী স্টোর্স লুট হয়। উত্তর ও মধ্য কলকাতার হিন্দু পাড়াগুলি আক্রান্ত হয়। আক্রান্ত হয় গড়পাড়, নারকেলডাঙ্গা, ফুলবাগান, বেলেঘাটা, পার্ক সার্কাস, কলুটোলা, চিৎপুর প্রভৃতি অঞ্চলের প্রায় প্রতিটি বাড়ি। অভিনেতা ছবি বিশ্বাস থেকে গণিতজ্ঞ যাদব চক্রবর্তী, রাজা দেবেন্দ্র মল্লিক থেকে ডেপুটি পুলিশ কমিশনার এস এন মুখার্জি, কেউই সেদিন রেহাই পাননি। ক্যানেল ওয়েস্ট রোড, গ্যাস স্ট্রিট, বেলেঘাটা মেন রোড, নারকেলডাঙ্গা মেন রোড, ফিয়ার্স লেন, মেটিয়া বুরুজের লিচুবাগান প্রভৃতি অঞ্চলে হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যালীলা অপরিকল্পিত ছিল না, বরং ছিল কিছুটা নাৎসি পার্টির ইহুদি জেনোসাইড দ্বারা অনুপ্রাণিত। ফ্যাসিবাদী শক্তির ইহুদি বিদ্বেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে ইউরোপ ও আরবের মুসলিমদের হিটলার ও নাৎসি পার্টির প্রতি অনুরক্ত করে তোলে, যে অনুরাগ আজও আছে। সে সময় বসনিয়া ক্রোয়েশিয়া অঞ্চলের হাজার হাজার মুসলমান নাৎসিদের এসএস বাহিনীতে যোগদান করে এবং ব্যাপক হারে সার্ব নিধন যজ্ঞে মেতে ওঠে। ভারতের মুসলিম লীগও ব্যতিক্রমী ছিল না। নাৎসি পার্টির এসএস মিলিশিয়া বাহিনীর ধাঁচে গঠিত হয় মুসলিম ন্যাশনাল গার্ড। 16 আগস্টের জন্য তাদের পুরো দমে চলতে থাকে রণপ্রস্তুতি। প্রত্যক্ষ সংগ্রামের প্রস্তুতি প্রসঙ্গে 11 আগস্ট বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ শীর্ষ নেতা খাজা নাজিমুদ্দিন বলেন, অসুবিধা সৃষ্টি করার 101 উপায় আমাদের জানা আছে, কেননা আমরা অহিংসার মধ্যে সীমাবদ্ধ নই। বাংলার মুসলিম জনতা খুব ভালোভাবেই জানে প্রত্যক্ষ সংগ্রাম কি, তাদের নতুন করে কোনো ইঙ্গিত দেওয়ার প্রয়োজন নেই। টানা 2 দিন একতরফাভাবে মার খেয়ে 17 আগস্ট রাত থেকে হিন্দুরা বিভিন্ন আখড়া ও ব্যায়াম সমিতির মাধ্যমে সংগঠিত হয়ে শুরু করল পাল্টামার। গোপাল পাঁঠা, যুগল ঘোষ, ভানু বোসরা অত্যন্ত বীরত্বের সাথে শুরু করে প্রতিরোধ ও প্রতিশোধ। সেই প্রতিশোধের তীব্রতায় মুসলিম লীগের দাঙ্গার বহু খলনায়ক হয় নিহত। হতাশ লীগ নেতা সুরাবর্দী নিরুপায় হয়ে রণে ভঙ্গ দেন। এদিকে পাকিস্তান দাবির উন্মাদনায় পূর্ববঙ্গ তখন বারুদে স্তূপে পরিণত হয়েছে। নোয়াখালী ও ত্রিপুরা জেলা বাংলার দ্বিতীয় ও চতুর্থ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, যেখানে হিন্দু জনসংখ্যা যথাক্রমে 19 ও 23 শতাংশ। কোজাগরী লক্ষ্মীপূজার দিন সেখানে শুরু হয় হিন্দুদের সার্বিক গণহত্যা, গণধর্ষণ ও গণধর্মান্তরকরণ। নোয়াখালী ও ত্রিপুরা জেলায় শয়ে শয়ে আক্রান্ত হয় নমশূদ্র, কৈবর্ত ও যুগিবাড়ি। নষ্ট করা হয় কৃষকের লাঙল, মৎস্যজীবীর জাল ও নৌকো, তাঁতির তাঁত ও সুতো। শুধুমাত্র টাকা পয়সা, সোনাদানা, আসবাবপত্র, থালা বাসন লুট নয়, টিনের চাল, বেড়ার দেওয়াল, কাঠের দরজা, এমনকি পরনের কাপড়টিও পর্যন্ত লুট করা হয়। হত্যাকাণ্ডের সময়
পরিবারের পুরুষদের কুপিয়ে অথবা জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় এবং অনতি দূরেই পরিবারের নারীদের গণধর্ষণ করা হয়। তারপর নারীদের মাটিতে ফেলে পায়ের বুড়ো আঙুল দিয়ে সিঁথির সিঁদুর মুছে দিত মৌলবীরা, বলপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে দিত কোনো এক ধর্ষকের সঙ্গে। নোয়াখালী ও ত্রিপুরা জেলায় আক্রান্ত হিন্দু মন্দিরের সংখ্যা অগণিত। মন্দিরের পাশাপাশি অগণিত গৃহস্থের ঠাকুর ঘরও আক্রান্ত হয়। অপবিত্র করা হয় মন্দির ও ঠাকুর ঘর, নিক্ষেপ করা হয় গোমাংস, দেওয়ালে সিংহাসনে সর্বত্র লিখে দেওয়া হয় আল্লাহ আকবার। করপাড়া চৌধুরী বাড়ির 21 জন পুরুষ সদস্যকে হত্যা করা হয়। গোপাইরবাগের পাটোয়ারি বাড়িতে 19 জন পুরুষ সদস্যকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। নোয়াখোলা, গোবিন্দপুর ইত্যাদি বহু স্থানে নৃশংস হত্যালীলা চালানো হয়। সন্দ্বীপ এবং অন্যান্য দুর্গম দ্বীপগুলিতে শয়ে শয়ে হিন্দুকে হত্যা করা হয়। বেসরকারি মতে নোয়াখালী গণহত্যায় মৃতের সংখ্যা 5,000 থেকে 10,000। পশ্চিমবঙ্গে, ত্রিপুরা রাজ্যে, অসমে আছড়ে পড়ে উদ্বাস্তু জনসাধারণের ঢেউ। হাজার হাজার হিন্দু প্রাণ রক্ষার্থে ত্যাগ করে সপ্তপুরুষের ভিটে মাটি। কলকাতার দাঙ্গা ও নোয়াখালীর গণহত্যা, মুসলিম লীগ শাসনে কয়েক মাসের ব্যবধানে এমন দুটি ঘটনা যা বাংলার রাজনৈতিক নেতৃত্ব ও বুদ্ধিজীবীদের পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলে। কিন্তু এমনটা হওয়া আকস্মিক ছিল না, অপ্রত্যাশিত তো নয়ই, কারণ তার পূর্ববর্তী শতাব্দীতে বাংলার নবযুগের কাণ্ডারীদের মুখে ও লেখনীতে ইসলামিক অপশাসনের কালো অধ্যায় বারবার উচ্চারিত হয়েছে। নবজাগরণের জনক রামমোহন রায় 1803 সালে প্রকাশিত তার প্রথম গ্রন্থ তোহফাত উল মুয়াদ্দিনে ইসলাম ধর্মাবলম্বীদের পরধর্ম, অসহিষ্ণুতা ও নিষ্ঠুরতার কথা খোলাখুলি লিখতে কোনো কার্পণ্য করেননি। তাঁর দুদশক পর 1823 সালে তিনি এক সরকারি আবেদনে বিগত কয়েক শতাব্দীর মুসলিম শাসনাধীনে ভারতের হিন্দুদের নাগরিক ও ধর্মীয় অধিকার পদদলিত হবার ইতিহাসের কথাও উল্লেখ করেছিলেন। নবজাগরণের অন্যতম পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ব্যতিক্রমী ছিলেন না। তিনি সিরাজউদ্দৌলার হিন্দু নারী লোলুপতা সম্পর্কেও অবগত ছিলেন ও তাকে দুরাচারী ও নৃশংস বলেই অভিহিত করেছিলেন। মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গল অবলম্বনে রচিত বাংলার ইতিহাস গ্রন্থে সিরাজউদ্দৌলার রাজত্ব সম্পর্কে তিনি লিখেছিলেন, তৎকালে প্রায় কোনো ব্যক্তির সম্পত্তি বা কোনো স্ত্রীলোকের সতীত্বই রক্ষা পায় নাই। বাঙালির মধ্যে জাতীয় চেতনার উন্মেষ কল্পে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন যিনি, সেই ঋষি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে তাঁর বলিষ্ঠ লেখনীতে বাংলায় মুসলমান রাজত্বকালে হিন্দুর জীবনের মর্মস্পর্শী চিত্র ফুটিয়ে তুলেছিলেন। স্বামী বিবেকানন্দও ছিলেন ভারতের জাতীয়তাবাদের স্বরূপ ও বিজাতীয় ইসলামিক শাসন সম্পর্কে অবহিত। পাশ্চাত্য থেকে প্রথমবার ফিরে এসে বিবেকানন্দ লাহোরে হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি শীর্ষক এক বক্তৃতা দেন, যেখানে সকল প্রচেষ্টা সত্ত্বেও ইসলামী আগ্রাসনের ব্যর্থতার পিছনে হিন্দু জাতীয় ধর্মের মাহাত্ম্য ও বৈশিষ্ট্যের কথাই তিনি ব্যাখ্যা করেন। 19 শতাব্দীর পদপ্রান্তে এসে বাংলার রাজনীতি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মনোনিবেশ করে এবং বাংলার বিপ্লবীরা হয়ে ওঠেন সক্রিয়। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের শেষে বিশেষ রূপে অবতীর্ণ হন মোহনদাস গান্ধী। তাঁর নেতৃত্বাধীন কংগ্রেস হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দেয় এবং গান্ধী তাঁর হিন্দু মুসলিম ঐক্যের পরীক্ষা নিরীক্ষার জন্যে বেছে নেন খিলাফত আন্দোলনকে, যার বিষময় পরিণাম কেরলের মোপ্লা বিদ্রোহ। এই বিদ্রোহে লক্ষাধিক হিন্দু হয় বাস্তুচ্যুত, বহু হিন্দু রমণী হন ধর্ষিতা এবং কয়েক হাজার জন হন বলপূর্বক ধর্মান্তরিত। থিওজফিক্যাল সোসাইটির নেত্রী অ্যানি বেসেন্ট মালাবার মুসলমানদের হিন্দুদের যথেচ্ছ হত্যা ও নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, এই মোপ্লা বিদ্রোহকে যেন আমরা ইসলামী শাসনের এক নমুনা হিসাবে দেখতে শিখি। রবীন্দ্রনাথও নীরব থাকতে পারেননি,
কালিদাস নাককে লেখা এক চিঠিতে হিন্দু মুসলমান বিরোধের মূল সূত্র খুঁজতে গিয়ে তিনি বলেন, খ্রিস্টান ও মুসলমান ধর্ম সর্বদাই অপরকে সংহার করতে উদ্যত। শ্রী অরবিন্দ এই অসহনশীলতার উল্লেখ করে বলেন, মুসলমান সমাজকে ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত না করতে পারলে হিন্দু মুসলমানের ঐক্য একটা মরীচিকা মাত্র। অপরদিকে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হবার দেড় দশকের মাথায় পূর্ববঙ্গের মুসলমানরা নিজেদের রাজনৈতিক ক্ষমতা সংহত করে নেয় এবং রাষ্ট্রীয় ক্ষমতার অধিকতর অংশীদার হওয়ার দাবি জানাতে থাকে। এসব সত্ত্বেও স্বাধীনতা আন্দোলনে যৌথভাবে লড়তে চিত্তরঞ্জন দাস 1923 সালে মুসলিম নেতাদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছন, যা পরিচিত হয় বেঙ্গল প্যাক্ট হিসাবে। বিশিষ্ট মুসলমানদের মধ্যে ছিলেন পরবর্তীকালে কলকাতার কসাই হিসাবে পরিচিত হোসেন সোহরাবর্দী ও তার শ্বশুর বিচারপতি আব্দুর রহিম, যার উগ্র সাম্প্রদায়িকতা 1939 সালে ভাইসরয় লিদগোর কপালে ভাঁজ ফেলেছিল, ছিলেন জামাতে উলেমাই বাংলার প্রতিষ্ঠাতা মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, যিনি মুসলিম যুগে চট্টগ্রামের সরকারি নাম ইসলামাবাদের নামানুসারে নিজের নাম ইসলামাবাদী রাখেন, ছিলেন খিলাফত পুনঃপ্রতিষ্ঠায় সক্রিয় মোহাম্মদ আকরাম খা, যিনি পরবর্তীকালে হয়েছিলেন পাকিস্তানের কাউন্সিল অফ ইসলামিক ইডিওলজির অন্যতম সংস্থাপক। এই সমঝোতার অন্যতম প্রধান শর্তগুলি ছিল, এক, জনসংখ্যার ভিত্তিতে বঙ্গীয় আইনসভায় প্রতিনিধিত্ব, দুই, সরকারি চাকরিতে মুসলমানদের জন্য 80% সংরক্ষণ যতদিন না সম্মিলিতভাবে মুসলমানদের 55% পদ করায়ত্ত হয়, তিন, মসজিদের সামনে বাদ্য সহকারে শোভাযাত্রা নিষিদ্ধ, এবং চার, ধর্মীয় কারণে গরু জবাইয়ের ব্যাপারে কোনো হস্তক্ষেপ চলবে না। মুসলমান সাম্প্রদায়িকতার কাছে হিন্দু নেতৃত্বের এই আত্মসমর্পণের বিরুদ্ধেই প্রতিবাদ করেন হিন্দু বাঙালি ও হিন্দু গণমাধ্যমগুলি। বিরোধিতা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপ্লবী শ্যামসুন্দর চক্রবর্তী ও অন্যান্য বহু বিশিষ্ট নেতৃবৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য বিপিন পালের বক্তব্য, যিনি ওই 1923 সালেই প্রকাশিত তার ন্যাশনালিটি অ্যান্ড এম্পায়ার গ্রন্থে লিখেছিলেন, আগামী দিনে ভারতের থ্রেট ইউরোপ নয় বরং আগ্রাসী ইসলাম ও আগ্রাসী চীন। 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর ফলে চুক্তিটি আর বাস্তবায়িত না হলেও বিপিনচন্দ্র পালের বক্তব্যকে যথাযথ প্রমাণিত করে 1926 সালে বাংলা তিনটি বড় দাঙ্গা প্রত্যক্ষ করে, এপ্রিলে কলকাতায়, জুলাইয়ে পাবনায় এবং সেপ্টেম্বর মাসে ঢাকায়। এসব হিংসাত্মক ঘটনা দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর হতাশা ও ক্ষোভ চেপে রাখতে পারলেন না। এক অনুষ্ঠানের ভাষণে তিনি মুসলমান রাজত্বের কালো ইতিহাস উল্লেখ করে হিন্দু নেতৃত্বকে স্মরণ করিয়ে দেন যে হিন্দু মুসলমান মিলন একটা গাল ভরা শব্দ এবং মুসলমানের সংখ্যা গণনা করে চঞ্চল হবার আবশ্যকতা নেই, কারণ সংখ্যাটাই পরম সত্য নয়। পরিস্থিতি কিন্তু ক্রমশ ঘোরালো হতে থাকল। 1930 সালে পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত মুসলিম রাষ্ট্র অথবা একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র দাবি করেন মোহাম্মদ ইকবাল। তার দুবছর পরেই 1933 সালে লন্ডনে গোলটেবিল বৈঠকে পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও কাশ্মীরকে নিয়ে গঠিত পাকিস্তান নামের একটি মুসলিম রাষ্ট্রের দাবি পেশ করেন চৌধুরী রহমত আলী। এইভাবেই মুসলিম লীগ নেতৃত্ব ক্রমশ লবি করে ব্রিটিশদের কাছ থেকে প্রাদেশিক আইনসভাগুলিতে মুসলিম জনসংখ্যার অনুপাতের থেকেও বেশি আসন মুসলিমদের জন্য সংরক্ষণ করিয়ে নিল। বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় 250টি আসনের মধ্যে 119টি আসন মুসলিম প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হল, কিন্তু তা সত্ত্বেও 1937-এর নির্বাচনে কোনো মুসলিম দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না। 54টি অমুসলিম আসন পেয়ে আইনসভায় সর্ববৃহৎ দল হল কংগ্রেস। গভর্নরের কাছে সরকার গড়ার
ডাক পেয়েও কংগ্রেস নেতৃত্ব নিজেদের অবিমৃষ্যকারিতায় সেই সুযোগ হাতছাড়া করে কৃষক প্রজা পার্টি ও মুসলিম লীগের যৌথ সরকার গঠনের রাস্তা খুলে দিল। বাংলার প্রধানমন্ত্রী হলেন মৌলভী আবুল কাসেম ফজলুল হক। এলো 1940 সাল, মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও কাশ্মীরকে নিয়ে উত্তর পশ্চিম ভারতে এবং বাংলা ও অসমকে নিয়ে পূর্ব ভারতে দুটি মুসলিম রাষ্ট্রের দাবি পেশ করেন বাংলার প্রধানমন্ত্রী ও কৃষক প্রজা পার্টির নেতা বরিশালের আবুল কাসেম ফজলুল হক। সেই থেকেই বাংলার ভাগ্যাকাশে ঘনিয়ে এলো কালো মেঘ। পাকিস্তান দাবিকে কেন্দ্র করে পূর্ববঙ্গের সাম্প্রদায়িকতা এক চরম রূপ ধারণ করে। 1941 সালে ঢাকা শহরে দোল যাত্রাকে কেন্দ্র করে হিন্দুর উপর আক্রমণের ঢেউ এসে পড়ে। হিন্দুরা প্রতিরোধ করলে পুলিশের সাহায্যে হিন্দুদের শায়েস্তা করা হয়। নারায়ণগঞ্জ মহকুমায় হিন্দুদের উপর নির্বিবাদে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ ও ধর্মান্তরকরণ চলেন। 1940 সালে কৃষক প্রজা পার্টি মুসলিম লীগ জোট সরকার মাধ্যমিক শিক্ষা বিলের মাধ্যমে শিক্ষালাভ ও শিক্ষা পরিচালনার ক্ষেত্রে মুসলিম সংরক্ষণের প্রস্তাব আনে। একই সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে শ্রী কথাটি পৌত্তলিকতার অভিযোগে সরিয়ে দেওয়া হয়। বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের অনুপ্রবেশকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হয়। বাংলা ভাষার আরবীকরণের বিরুদ্ধে সরব হন কবিগুরু। তার অনুপ্রেরণায় আচার্য প্রফুল্লচন্দ্র ও শ্যামাপ্রসাদের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। 1943 সালে ব্রহ্মদেশে জাপানি আক্রমণের ফলে আতঙ্কিত হয়ে পড়ে ব্রিটিশ সরকার। বাংলায় জাপানি আক্রমণ ঠেকাতে তারা মজুত করে চাল ও ভেঙে ফেলে সমস্ত নৌকা। সৃষ্টি হয় এক কৃত্রিম দুর্ভিক্ষের, মারা যান 20-30 লক্ষ মানুষ। মনুষ্যত্বের এই সংকটকালেও ত্রাণ কার্যের আড়ালে মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠনগুলি হিন্দুদের ধর্মান্তরকরণে লিপ্ত হয়। খাকসার বাহিনী বহু সংখ্যক হিন্দু বিধবা নারী ও শিশুকে বাংলার বাইরে অন্যান্য প্রদেশে পাচার করে। কমিউনিস্টরাও কিন্তু পিছিয়ে থাকেনি। 1942 সালের শেষের দিকে কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য গঙ্গাধর অধিকারী একটি থিসিস প্রণয়ন করেন, যা অধিকারী থিসিস নামেই খ্যাত। তাতে মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের দাবি স্বীকার করে পাকিস্তানের দাবিকে সমর্থন জানানো হয়। এরপর থেকেই কমিউনিস্ট পার্টি প্রচার করতে শুরু করে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। মুসলিম নেতৃত্ব থেমেছিল না। সম্পূর্ণ অসম, বর্ধমান ডিভিশন ও ভাগীরথীর পশ্চিম তীরে মুর্শিদাবাদ জেলার অংশটুকু বাদ দিয়ে কলকাতাসহ সম্পূর্ণ বাংলা, বিহারের পূর্ণিয়া জেলার পূর্ব ভাগ ও তিন দেশীয় রাজ্য কোচবিহার, ত্রিপুরা ও মণিপুর নিয়ে মুসলিম নেতারা একটি শক্তিশালী পূর্ব পাকিস্তানের রূপরেখা প্রস্তুত করে তা প্রচার করতে থাকেন। এই সময় চৌধুরী রহমত আলী তার দিনিয়া তত্ত্ব প্রকাশ করেন, যেখানে বাংলা ও অসম নিয়ে পূর্ব ভারতে বঙ্গিস্তান নামক এক বৃহৎ মুসলিম রাষ্ট্রের পরিকল্পনা ছিল। মুসলিম লীগ এই সময় থেকেই পাকিস্তানের দাবিতে সক্রিয় আন্দোলন শুরু করে। 1946 নির্বাচনকে পাখির চোখ করে লীগ নেতৃত্ব পাকিস্তানের দাবিতে প্রচার শুরু করে এবং মুসলিম জনতার কাছে পাকিস্তান আদায়ের দাবিতে আসন্ন নির্বাচনে লীগকে ভোট দেওয়া ধর্মীয় কর্তব্য বলে তুলে ধরেন। সাম্প্রদায়িক প্রচারের আবহে পাকিস্তানি মুসলিম কৃষকদের সমস্যার একমাত্র সমাধান এই সিদ্ধান্তে এসে আবুল মনসুর আহমেদ থেকে ফজলুল হক, কৃষক প্রজা পার্টির নেতারা সব একে একে মুসলিম লীগে যোগদান করেন। নির্বাচনে মুসলিম ভোটের 82% পেয়ে 119টি সংরক্ষিত মুসলিম আসনের মধ্যে 112টিতেই মুসলিম লীগ জয়লাভ করে। লীগের এই অভূতপূর্ব সাফল্যের পরিণতি কলকাতা ও নোয়াখালী গণহত্যা। পুরো বাংলায় পাকিস্তানের অন্তর্ভুক্ত হচ্ছে ধরে নিয়ে সোহরাওয়ার্দীর নেতৃত্বে ক্ষমতাসীন লীগ সরকার বিহার থেকে আগত মুসলিমদের কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বস্তি স্থাপনে সচেষ্ট হন। এতে কলকাতায় হিন্দুদের উপর
বিচ্ছিন্নভাবে খুনোখুনি ও দাঙ্গা হাঙ্গামার ঘটনা চলতেই থাকে। বিশিষ্ট গান্ধীবাদী ভূদেব সেন ও শচীন্দ্র মিত্র মুসলিম দাঙ্গাকারীদের থামাতে গিয়ে নিহত হন। উদয়শঙ্করের নৃত্যানুষ্ঠান আয়োজন করতেন যিনি, ভারতের সেই প্রথম ইমপ্রেসারিও হরেন ঘোষকে ধর্মতলার ওয়াচেন মোল্লা ম্যানশনে তাঁরই অফিসে হত্যা করা হয়। এভাবেই পাকিস্তান আন্দোলনের চারাগাছটি একটু একটু করে বিষবৃক্ষে বেড়ে উঠছিল। শ্যামাপ্রসাদ এই বিষবৃক্ষের সম্ভাবনা আগেই বুঝতে পেরেছিলেন। 1939 সালে কংগ্রেসে হিন্দু নেতৃত্ব যখন অভ্যন্তরীণ কলহে ব্যস্ত, তখন খুলনায় হিন্দু মহাসভার অনুষ্ঠানে বীর সাভারকরের বক্তব্যে সন্তুষ্ট হয়ে তিনি হিন্দু মহাসভায় যোগ দেন। ইতিমধ্যেই পূর্ববঙ্গের হিন্দুদের অস্তিত্ব বিলোপের পরিস্থিতি দেখে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ 1940-এর শিবরাত্রিতে 5 লক্ষ যুবক নিয়ে হিন্দু রক্ষীদল গঠনের আহ্বান জানান। 1941 সালে তিরোধানের পূর্বে বিবিধ উপলক্ষে বাঙালির ভবিষ্যৎ রক্ষার্থে তিনি শ্যামাপ্রসাদকেই প্রেরণা জুগিয়েছিলেন। হিন্দু মহাসভা ও ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সাংগঠনিক শক্তিকে সম্বল করে শ্যামাপ্রসাদ এবার পাকিস্তান আন্দোলনকে অঙ্কুরেই বিনাশ করার আহ্বান জানালেন। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, বাবা সাহেব আম্বেদকরের প্রতিও বাঙালি হিন্দু কিছু কম ঋণী নয়। 1940 সালে প্রকাশিত হয় হিন্দু মুসলমান সমস্যা ও পাকিস্তান দাবির উপর আম্বেদকরের অনুধ্যানের ফসল পাকিস্তান অর দ্য পার্টিশন অব ইন্ডিয়া, যা দ্বিতীয় সংস্করণ বেরোয় 1945 সালে। এই বইটিতে তিনি এই সিদ্ধান্তে আসেন যে একজন হিন্দু যে বর্ণেরই হোক না কেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে তার ভবিষ্যৎ অন্ধকার বই কিছু নয়। তার এই সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলার তপশিলী নেতৃবর্গকে বাংলা ভাগের পক্ষ নিতে অন্তত নৈতিকভাবে সহায়তা করে। অবশেষে দলমত নির্বিশেষে সর্বস্তরে বাঙালি এগিয়ে আসেন বাংলায় হিন্দুর বাসভূমি গড়ার লক্ষ্যে। 1946-এর শেষের দিকে বিপ্লবী উপেন্দ্রনাথ ব্যানার্জি, কৃষক নেতা হেমন্ত কুমার সরকার, শ্যামাপ্রসাদ ও অন্যান্য বাঙালি হিন্দু নেতৃবৃন্দ বাংলার ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের উদ্দেশ্যে বেঙ্গল পার্টিশন লীগ প্রতিষ্ঠা করেন। 15 মার্চ 1947, শ্যামাপ্রসাদ কলকাতায় অনুষ্ঠিত একটি সম্মেলনে বাঙালি হিন্দুর স্বভূমির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার শ্যামাপ্রসাদের বক্তব্যকে পূর্ণ সমর্থন জানান। 29 মার্চ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের বাৎসরিক অধিবেশন বাংলা ভাগের প্রস্তাবে সম্মতি দেন বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মাহতাব, কাশিমবাজারের মহারাজা শ্রীশচন্দ্র নন্দীসহ অন্যান্য জমিদারবর্গ। এপ্রিলের প্রথম সপ্তাহে তারকেশ্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে নির্মলচন্দ্র চ্যাটার্জি বলেন, বাংলা ভাগ বাঙালি হিন্দুদের জীবন মরণের প্রশ্ন। শ্যামাপ্রসাদ বাংলা ভাগকে হিন্দুর স্বার্থ সুরক্ষার একমাত্র সমাধান বলে তুলে ধরেন। 4 এপ্রিল বঙ্গীয় কংগ্রেসের অধিবেশনে ডক্টর বিধানচন্দ্র রায়, হিতেশচন্দ্র নিয়োগী, ডক্টর প্রমথনাথ ব্যানার্জি, কুমার দেবেন্দ্রলাল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্যামাপ্রসাদের উপস্থিতিতে বাংলা ভাগের প্রস্তাব গ্রহণ করে। 23 এপ্রিল অমৃতবাজার পত্রিকার মাধ্যমে নেওয়া 5 লক্ষাধিক মানুষের গ্যালপ পোলে 98% বাঙালি হিন্দু বাসভূমির পক্ষেই রায় দেন। 23 এপ্রিল শ্যামাপ্রসাদের ডাকে কলকাতায় পরিবহন ধর্মঘট হয়। পার্টিকে তোয়াক্কা না করে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রিত ট্রাম কর্মচারী ইউনিয়নের সদস্যরাও শ্যামাপ্রসাদের ডাকে সাড়া দিয়ে ধর্মঘট পালন করে। 7 মে বাংলার বুদ্ধিজীবীরা সুরক্ষার প্রয়োজনের বাঙালি হিন্দুর পৃথক আবাসভূমির দাবিতে সোচ্চার হন। 11 মে একটি বিবৃতিতে বাংলার প্রাক্তন তপশিলী মন্ত্রী প্রেমহরি বর্মণ জানান, উত্তরবঙ্গে তপশিলীরা পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। 18 জুন কলকাতায় একটি সভায় মতুয়া মহাসংঘের নেতা ও গণপরিষদ সদস্য প্রমথরঞ্জন ঠাকুর পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ আন্দোলন
গণ আন্দোলনে পরিণত হয়েছে দেখে সুরাবর্দীসহ লীগ শীর্ষ নেতৃত্ব প্রমাদ গুনলেন। যখন দেখলেন কলকাতাসহ পুরো বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না, তখন অখণ্ড বাঙালি জাতির ধুয়ো তুলে সুচতুরভাবে স্বাধীন যুক্তবঙ্গের প্রস্তাব করলেন। প্রস্তাবকদের মধ্যে ছিলেন কলকাতার কসাই আখ্যাত সুরাবর্দী, লীগের কট্টরপন্থী তাত্ত্বিক নেতা আবুল হাসিম ও তরুণ নেতা ফজলুল কাদের চৌধুরী, যিনি পরবর্তীকালে 1971-এর হিন্দু গণহত্যায় নেতৃত্ব দেন ও সক্রিয় অংশগ্রহণ করেন। প্রস্তাবিত অখণ্ড বাংলার ইসলামীকরণের উজ্জ্বল ভবিষ্যৎ দেখে উৎফুল্ল জিন্না স্বাধীন যুক্তবঙ্গের প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান। মোহনদাস সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ছিলেন দ্বিধাগ্রস্ত। বাংলার কতিপয় কংগ্রেস নেতা অবশ্য স্বাধীন যুক্তবঙ্গের ফাঁদেই পা দিলেন। স্বাধীন যুক্তবঙ্গের তীব্র বিরোধিতা করলেন শ্যামাপ্রসাদ। কলকাতার দাঙ্গা ও নোয়াখালী গণহত্যার উদাহরণ তুলে তিনি যুক্তি দিলেন, যেহেতু স্বাধীন যুক্তবঙ্গের শাসন ক্ষমতায় লীগ নেতারাই থাকবেন, সেই সরকারকে বাংলার হিন্দু জনসাধারণ কোনোভাবেই বিশ্বাস করবে না। উপরন্তু স্বাধীন যুক্তবঙ্গ যে পরবর্তীকালে পাকিস্তানে যোগদান করবে না তার নিশ্চয়তা কী? স্বাধীন যুক্তবঙ্গকে তিনি উপ পাকিস্তান আখ্যা দেন। এর মধ্যে 3রা জুন মাউন্টব্যাটেন ভারত ভাগের প্রস্তাবনা করেন। ঠিক হয় বাংলা ও পাঞ্জাবে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে ঠিক হবে প্রদেশের ভবিষ্যৎ। বাংলার বিধায়করা, যার সংখ্যাগরিষ্ঠ মুসলিম, 126-90 ভোটে পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নেয়। প্রত্যুত্তরে 20 জুন পশ্চিমবঙ্গ অঞ্চলের বিধায়করা 58-21 ভোটে পশ্চিমবঙ্গকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে সংযুক্তিকরণ নিশ্চিত করেন। 3রা জুলাই 1947 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রফুল্লচন্দ্র ঘোষ। তাঁর সাথে শপথ নেন পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার 10 জন সদস্য। হেমচন্দ্র নস্কর ও রাধানাথ দাস ছিলেন মন্ত্রিসভায় 2 তপশিলী মন্ত্রী। প্রফুল্লচন্দ্র ঘোষের মন্ত্রিসভার 10 জন মন্ত্রী খদ্দরের পোশাকে প্রবেশ করেন রাজভবনে। 1599 সালে ইসলামী শাসনের বশ্যতা অস্বীকার করে সর্বাত্মক স্বাধীনতা ঘোষণা করেছিলেন মহারাজা প্রতাপাদিত্য। তার প্রায় 350 বছর অতিক্রান্ত করে আরব সাম্রাজ্যবাদের বুক ছিঁড়ে বাঙালির হিন্দু গরিমার পুনরুত্থান ঘটল পশ্চিমবঙ্গ স্থাপনের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হলেও রাজ্যের সীমানা তখনও নির্ধারিত হয়নি। হিন্দু মহাসভা, কংগ্রেস, মুসলিম লীগ ও অন্যান্যরা সীমান্ত কমিশনের কাছে রাজ্যের মানচিত্র পেশ করল। অবশেষে কলকাতা বন্দরের নাব্যতা সচল রাখার জন্যে মুর্শিদাবাদ ও নদিয়া জেলাকে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত করার দাবির যৌক্তিকতা মেনে নেওয়া হয়। দেশভাগের পর ভারতের গণপরিষদে দুই বাংলার মধ্যে জনবিনিময়ের দাবি জানান শ্যামাপ্রসাদ। নেহেরু জনবিনিময়ের দাবিকে অস্বীকার করলেও আম্বেদকর তপশিলীদের ভারতে চলে আসার আহ্বান জানান। নিজের ভিটিমাটি ছেড়ে কেউ যেতে চায় না, তাই পার্টিশন সত্ত্বেও পাক ভূখণ্ডের অন্তর্ভুক্ত অনেক হিন্দু তপশিলী পরিবার ভারতে চলে আসার ব্যাপারে ইতস্তত করছিল। কিছু তপশিলী নেতাও স্বপ্ন দেখছিলেন মুসলিম লীগের সাথে সমঝোতা করে পাকিস্তানেই রয়ে যাবার। এদের সাবধান করে দিয়ে আম্বেদকর বলেন, পাকিস্তানি তপশিলী জাতির মুসলিম লীগের উপর বিশ্বাস স্থাপন করার ফল হবে ভয়াবহ। তিনি বলেন, মুসলমানরা হিন্দুদের ঘৃণা করে বলেই তপশিলী জাতির মানুষের মধ্যে একটা ধারণা গড়ে উঠেছে যে মুসলিমরা আমাদের মিত্র, কিন্তু এমন ধারণা ভ্রান্ত। মুসলিমরা কখনোই তপশিলী জাতির মানুষকে সমর্থন করেনি, বরং জিন্না বারবার তাদের সাথে দ্বিচারিতা করে এসেছে। তিনি নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে কখনো তপশিলী জাতির মানুষকে হিন্দু জাতি থেকে পৃথক বলে গণ্য করেছেন, আবার কখনো হিন্দু হিসেবে গণ্য করেছেন। শ্যামাপ্রসাদের জনবিনিময়ের দাবির যথার্থতা প্রমাণ হল যখন 1949-এর শেষের দিক থেকে পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর লাগামহীন অত্যাচার 1950 সালে শিবরাত্রির দিন থেকে হিন্দু গণহত্যায় পরিণত হলো। 2 সপ্তাহব্যাপী গণহত্যায় নিহত হলো 10,000 হিন্দু,
লক্ষ লক্ষ হিন্দু আশ্রয় নিল পশ্চিমবঙ্গে। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় আইনমন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডল, যিনি তপশিলি জনগণ সহ নেতৃবৃন্দ ও সর্বোপরি বাবা সাহেব আম্বেদকরের কথা অগ্রাহ্য করে দলিত মুসলিম ঐক্যের স্বপ্নে বিভোর হয়ে মুসলিম লীগের দোসর হয়েছিলেন। পূর্ব পাকিস্তানে হিন্দু গণহত্যা থেমে থাকেনি। 1964 সালে সুদূর কাশ্মীরের হাজারাত বাল ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় হিন্দুদের উপর আক্রমণ। ঢাকা, খুলনা, নারায়ণগঞ্জ, শ্রীহট্ট, রাজশাহী, ময়মনসিংহ, সারা পূর্ব পাকিস্তান জুড়ে এই হত্যালীলায় নিহত হন কয়েক হাজার হিন্দু। পশ্চিমবঙ্গে আশ্রয় নেন প্রায় 1.5 লক্ষ শরণার্থী। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে যায় 1971 গণহত্যা, যা বিংশ শতকে হলোকস্টের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণহত্যা। শুরুতেই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেবার দাবি প্রথম তুলেছিলেন যিনি, সেই ধীরেন্দ্রনাথ দত্তকে সপরিবারে হত্যা করা হয়, ধ্বংস করা হয় ঐতিহাসিক রমনা কালী মন্দির। শুরু হয় এথনিক ক্লিনজিং, নিহত হন 24 লক্ষ হিন্দু। 1 কোটি মানুষ ভারতে আসেন শরণার্থী হয়ে, যার 80% ছিলেন হিন্দু। বাংলাদেশ স্বাধীন হবার পরেও অবস্থার কোনো উন্নতি হয়নি। পাক আমলে তৈরি শত্রু সম্পত্তি আইন বিভিন্ন নামে টিকে থাকে, যার ফলে বাংলাদেশের শতকরা 40% হিন্দু পরিবার এই আইনে ক্ষতিগ্রস্ত হয়। জমি হারায় প্রায় 7.5 লক্ষ পরিবার। বাংলাদেশের রাষ্ট্রধর্ম হয় ইসলাম। প্রতিনিয়ত চলতে থাকে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অপহরণ, অগ্নিসংযোগ ও ধর্মান্তরকরণ। এইভাবেই নিরন্তর হিন্দু নির্যাতনের ফলে পূর্ববঙ্গ বা বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 1947 সালের 28% থেকে কমতে কমতে বর্তমানে 8% নিচে এসে দাঁড়িয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও বাঙালি হলো আত্মবিস্মৃত। স্বাধীনোত্তর যুগে সরকারি বদান্যতায় একাডেমিক জগৎ বামপন্থীরা দখল করে নিল। সর্বভারতীয় ক্ষেত্রে যেমন চলল ধর্মনিরপেক্ষতার নামে মুসলিম শাসনের কলঙ্কময় ইতিহাসকে হোয়াইট ওয়াশ করা, বাংলায় তেমনই শুরু হলো বাঙালির পরিচয়কে, বাঙালির বাঙালিত্বকেই উল্টে পাল্টে দেবার প্রচেষ্টা। বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলল উলট পুরাণের এই খেলা। জাতিসত্তার মূল উপাদানই ধর্ম, ভাষা এবং সংস্কৃতি। তার সাথে যোগ হয় সাধারণ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার। সংস্কৃত ইতিহাস চেতনার সর্বোত্তম চালিকা শক্তি হওয়ার কারণে এই সকলের মধ্যে ধর্মই প্রধান। কিন্তু পূর্ববঙ্গের হিন্দু নির্যাতন ও বিভাজনের আসল কারণ থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে রচিত হলো ভাষাভিত্তিক বাঙালি পরিচয়। এরই অঙ্গ হিসাবে শুরু হলো বঙ্কিমকে উপেক্ষা, তিতুমীরের সেকুলারিকরণ। প্রখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার ও রমেশচন্দ্র মজুমদার হলেন ইতিহাস সার্কেলের অপাঙ্গদেয়। তারই পাশাপাশি শুরু হলো দিল্লির প্রতি উদ্বাস্তু বাঙালির ক্ষোভকে পুঁজি করে সূক্ষ্মভাবে হিন্দিভাষী বিদ্বেষ ছড়ানো এবং হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনকে হিন্দিভাষীদের আন্দোলন হিসেবে প্রতিপন্ন করা। বহু দশক ধরে চলা এই প্রোপাগান্ডার ফলে বাঙালির প্রকৃত ধর্মীয় ও ইতিহাস চেতনা আজ অনেকটাই লুপ্ত, যা থেকে মুক্ত নয় এই সমাজ থেকে উঠে আসা বাঙালির রাজনৈতিক নেতারাও। ফলে গত কয়েক দশক ধরে ভোট ব্যাংকের স্বার্থে রাজনৈতিক দলগুলির মদতে চলে আসা বাংলাদেশ হতে অবৈধ অনুপ্রবেশের দাপটে আজ বাংলার ডেমোগ্রাফি তার ভারসাম্য হারিয়েছে। হিন্দুর বাসভূমি হিসাবে প্রতিষ্ঠিত এই পশ্চিমবঙ্গে আজ অন্তত 3টি জেলায় হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। অন্যান্য জেলার বহু সাব ডিভিশনেও একই চিত্র। এর প্রতিফলন ঘটছে বাংলার রাজনৈতিক মানচিত্রে। নাতি সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়কে তোষণের মাত্রা বৃদ্ধি পাবার সাথে সাথে আঘাত আসছে বাঙালির সাংস্কৃতিক স্বাধীনতার ক্ষেত্রে, এমনকি বাংলা ভাষাতেও। সমস্যা সবচেয়ে প্রকট হয়েছে
আইন শৃঙ্খলা ব্যবস্থায়। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে ঘটে চলেছে একাধিক দাঙ্গা, মনে হচ্ছে 1930-এর অবস্থায় আবার যেন ফিরে আসছে। 1947 সালে ষোলো আনা বাংলায় পাকিস্তানের গর্ভে চলে যাচ্ছিল, তার থেকে প্রায় 38% ভূখণ্ড আমাদের পূর্বজগণ ছিনিয়ে নিয়ে আসতে পেরেছিলেন, যেখানে শুধু আশ্রয় পাওয়া ছাড়াও আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি লালন পালন করতে পেরেছি। সেই পশ্চিমবঙ্গকে আজ আবার আরব সাম্রাজ্যবাদের করাল গ্রাস থেকে বিপদ মুক্ত করতে, বঙ্গজননীকে রক্ষা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। বন্ধু, ভুলো না ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সেই উদাত্ত আহ্বান, যাহা শুনো, যাহা শিখো, যাহা করো, হিন্দু থাকিও, বাঙালি থাকিও।